পুরনো একটি সাইকেল নিয়ে প্রায় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাইকেলের সামনে ও পেছনে মানুষকে সচেতন করার জন্য লেখা থাকে বিভিন্ন স্লোগান সাইকেলের হ্যান্ডেলে ও তার নিজের গলায় ঝোলানো থাকে বিভিন্ন সবজির বীজ ভর্তি বোতল পতিত জমি রয়েছে এমন মানুষের কাছে গিয়ে বিনামূল্যে সেই বীজ বিতরণ করেন তিনি কিভাবে বীজ বপন করতে হয় তাও শিখিয়ে দেন নিজের খরচে বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় বিতরণ করেন স্থানীয় ব্যক্তিদের কাছে তিনি সাইকেল বাদশা নামে পরিচিত তাকে নিয়েই আজকের গল্প সরকার আরিফ ইফতেকারের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন শুরু জাহমেদ এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট বাদশা পেশায় একজন তাঁত শ্রমিক এলাকায় তিনি সাইকেল বাদশা নামে পরিচিত সাইকেল চালিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে দেন বিভিন্ন ধরনের সবজি বীজ দরিদ্র তাঁত শ্রমিক নামে যেমন বাদশা মনেও তিনি বাদশা সবসময় তার মনে উকি দেয় কী করে মানুষের ভালো করা যায় পাবনার বেড়া উপজেলার সদর থেকে ছয় কিলোমিটার দূরের হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সাইকেল বাদশার বাড়ি ভাঙাচোড়া একটি সাইকেল নিয়ে প্রায়ই বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন এলাকায় সাইকেলের সামনে ও পেছনে মানুষকে সচেতন করার জন্য লেখা থাকে বিভিন্ন স্লোগান সাইকেলের হ্যান্ডেলে ও তার নিজের গোলায় ঝোলানো থাকে বিভিন্ন সবজি বীজ ভর্তি বোতল এসব কারণে সাদা মনের মানুষ হিসাবে দুই হাজার সতেরো সালে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পুরস্কার পান তিনি মানুষের জন্য যেন বাংলাদেশের সর্বস্তরের প্রতিটি মানুষ করে আমার দেখা দুখিতে আরো দশজন উৎসাহিত হয় ছোটবেলা থেকে বাদশাহ অন্যদের চেয়ে আলাদা গ্রামের কেউ কোনো বিপদে পড়লে সবার আগে ছুটে যাওয়া তার নেশা কাউকে হাসপাতালে নিতে হলে ঔষধ কিনে আনার দরকার হলে বা বাজার থেকে জরুরি কোনো জিনিসের প্রয়োজন হলে ছুটে গিয়ে তা করে দেন বাচ্চা এভাবেই ধীরে ধীরে হয়ে উঠেছেন সবার প্রিয় পাত্র তাকে উৎসাহ দেন তার স্ত্রী পাগল বলেছি যে কাজ করে ভালো না তারপরে দেখলাম যে না বাদসান টিজে ছন্দ মিলিয়ে সমাজ সচেতনাতা মূলক নানা স্লোগান লিখে গ্রামের বিভিন্ন স্থানে সেট এরপর সাইন বোর্ড বাল্য বিবাহ, যৌতুক ও মাদুক বিরোধীসহ। সচেতনতা মূলক নানা স্লোগান লিখে গ্রামের বাইরেওতা প্রচার করেন। ত লা ভনে আপাশল বালইখায় দেয় আমাদের সাইকিল বাজা অলে গিরামন্ধ বিনামূল্যে বীজ বিতরণের জন্য এলাকার সবজি চাষির অনেকেই তাকে ভালোবাসেন চাষিদের অনেকেই বাদশার বিনামূল্যে বীজ বিতরণের কথা জানেন তারাই বীজ উৎপাদনের সময় বাদশার জন্য বেশি করে উৎপাদন করেন সেখান থেকে বিনামূল্যে বীজ মেলে বাদশার বেড়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুর আলম জানান সাইকেল বাদশা মানুষের কাছে উদাহরণ তার এই বীজ বিতরণের কাজে কোনো সহায়তা লাগলে করা হবে বলেও জানান তিনি যদি সদিচ্ছা থাকে টাকা না অন্য যে কোনো ভাবেই তাকে সহযোগিতা করা যায় যে যার অবস্থান থেকে সহযোগিতা করা যায় উনি অত্যন্ত একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবং এটার জন্য কাজ করে যাচ্ছেন তো উপজেলা কৃষকের পক্ষ থেকে আমি বলতে চাই যে ওনার যদি এই বীজ বিতরণের বীজ সংক্রান্ত কোন সহায়তা লাগে আমরা উপজেলা কৃষি অফিস ওনাকে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি বাদশাহ পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন ইচ্ছা থাকলেও দারিদ্রতার জন্য তিনি বেশি দূর এগোতে পারেননি দুই সন্তানের জনক বাদশাহ তাঁত কাজ করে প্রতিদিন আয় করেন গড়ে চারশো টাকা সুরুজাহ মেদ কালবেলা